যেটা জবাব করতে জাতীয় সংবাদ আহ্বান করেছিলাম, আজকে আমাদের কলিজার মুখ ভরে গেছে সাথে সাথে আপনাদের সবাইকে বিশেষ করে আমার ধন্যবাদ জানাই যে আপনাদের মূল্যবান যে আলোচনা অংশ আমরা বিশেষ করে আপনাদের আলোচনাগুলো গভীরভাবে লক্ষ্য করছি এবং অচিরেই আলহামদুলিল্লাহ বিভিন্ন রাজনৈতিক বুদ্ধিজীবী সাংবাদিক সহ এবং বিশেষ করে পেশাজীবী যারা নাকি দেশের এক কথায় যারা পাবে তাদের সাথে পরামর্শ ভিত্তি আমরা আবার সামনে কর্মসূচি বিষয়টা জনগণ এবং জাতির কাছে আমার মতে পচেরই আমরা ব্যবস্থা করব। সাথে সাথে আমি আজকে এই সংলাপের মাধ্যমে আমার যেহেনে এবং কিছু ভাইদের পরামর্শ আসছে আমার আগের দিনে চিন্তাটা ছিল যে যদি এই সরকার এবং তার যে জুলুম বাংলাদেশের সমস্ত জনগণকে এবং ভোটারদের আমরা আহ্বান করব, আমরা কেউ যেন এই পাতানো জাতীয় নির্বাচনে 7ই জানুয়ারি কেউ যেন আমরা ভোট কেন্দ্রে উপস্থিত না হবে এবং সকলকে বিশেষ করে আমরা বলব যারা ইসলামী দল রয়েছেন তাদের কাছে আমরা আহ্বান যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ইসলাম রাষ্ট্র শান্তির জন্য আজকে দেশ মানবতার ইসলামে অত্যন্ত করুণ একটা নাজুক পরিস্থিতি চলছে। এই অবস্থায় আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি যে বর্তমান এই চালের সরকারের সহযোগিতায় আপনারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য হাত মিলাবেন না, এটা বিশেষ করে আমি জাতীয় সংলাপ থেকে আমি আপনাদেরকে আহ্বান করছি। সাথে সাথে বিশেষ করে এই দেশ যারা স্বাধীন করেছিলেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিলেন এবং অনেকের বাপ হারিয়েছেন, মা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, মা তারপরে সন্তান হারিয়েছে, অনেক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে দেশ স্বাধীন করেছিলাম। এই দেশটি আমাদের একটা ভবিষ্যৎ, অনেক আমাদের বড় একটা আশা আছে। যারা নাকি দেশ স্বাধীন করতে গিয়ে বিশেষ করে আওয়ামী যারা করেন তারা বিভিন্ন সময় বলে থাকেন আমরা দেশ স্বাধীন করেছি, দেশ আপনাদের স্বাধীন করেন নাই। আজকে এটা লক্ষ্য করেছেন প্রাক্তন দুইজন সম্মানিত মন্ত্রী রয়েছে তারাও কিন্তু একটা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে এবং বহু যেখানে উপস্থিত রয়েছে তারাও কিন্তু একটা স্বাধীন করার জন্য সংগ্রাম করেছে। আমি বিশেষ করে আমার সেই আওয়ামী লীগ ভাইদেরকে বলব যারা নাকি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত রয়েছে। আজকে আমাদের বর্তমান সরকার যে চিন্তা এবং যে সিদ্ধান্তের মাধ্যমে 7ই জানুয়ারিতে জাতীয় নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা এতগুলো বাংলাদেশের আপনার লক্ষ্য করছেন রাজনৈতিক সচেতন এবং উল্লেখযোগ্য সম্মানিত নথিরে রয়েছে আমরা দেখছি ভবিষ্যৎ এই দেশ আমাদের স্বাধীনতা আর থাকবে কিনা এটা কিন্তু প্রশ্ন উঠেছে। তা আপনার যদি দেশ স্বাধীনের জন্যই আপনাদের জীবন দিয়ে রক্ত দিয়ে থাকে আপনাদের অনুরোধ করবো যে আপনারাও এই পাতানো এবং বিভিন্ন ধরনের বিল নকশা অন্য জায়গা থেকে প্রেসক্রিপশন বাস্তবায়নে আপনারা ভোট সেন্টারে উপস্থিত হবেন না, ভোট দেবেন না। সাথে সাথে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ যেন আমাদের ইমান ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে সবাই একাত্রিত হয়ে আমরা পরামর্শ ভিত্তিক এই দেশের জন্য আমরা কাজ করতে পারি। সাংবাদিক বন্ধুদেরকে বিশেষ করে আমাদের সহযোগিতা এবং আপনাদের মাধ্যমে তো জাতি তারা জাগবে এবং ভালো কাজের পক্ষে তারা অবস্থান তৈরি করবেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সকলকে আজকে কষ্ট করে আসায় এতক্ষণ খুশি দেখালে আপনাদের সকলকে আমি বিশেষ করে আমি এই সময়
আমি বিশেষ করে আপনি ক্ষমা চেয়ে দিচ্ছি যে আপনাদের কষ্টের জন্য আমি সবাই ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করি।